বন্ধুরা, আমার প্রতারক চক্রের হাত থেকে বাঁচতে হলে আমি এখন যেসব নম্বর মুখে পড়ে শোনাবো এইসব নম্বর ব্যতীত অন্য কোনো নম্বরে আমাদের কোনো প্রোডাক্ট অর্ডার করবেন না। 01825554566, 01825554555, 01788746430, 09647450450। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নাবিজিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ, সম্মানিত দিনদার ভাই বোনেরা, পবিত্র মাহে রমজান উপলক্ষে আমি এই চ্যানেলে নিয়মিতই পবিত্র কোরআনুল কারিমের বিভিন্ন সূরা তেলাওয়াত করে শোনাবো এবং সেই সমস্ত সূরার ফজিলত আপনাদের সামনে তুলে ধরব। বন্ধুরা, আমার অত্যন্ত পরিতাপের সাথে বলতে হয়, আমাদের দেশে এক সময় মাহে রমজান এলে সবার হাতে কোরআন শরীফ থাকত। কেউ সুরা ইয়াসিন তেলাওয়াত করতেন, কেউ সুরা আর রহমান তেলাওয়াত করতেন। যদি বাচ্চারা কিচ্ছু না জানতো তো মুরব্বীরা বলতো যে তোমরা সুরা ইখলাস বেশি করে পাঠ করো। তো সকালবেলাতে ঘুম থেকে উঠে সব বাচ্চারা সেপারা কোরআন শরীফ হাতে নিত, যে যেটা পারত সেটা পড়ত। আজকে এই সমাজে আমরা সবাই মোবাইল নিয়ে ব্যস্ত, আমরা ডিজিটাল ডিভাইসগুলো নিয়ে ব্যস্ত, কেউ কোরআন শরীফ তেলাওয়াত করি না। মুরব্বীরাও যা একটু সুরা ইয়াসিন তেলাওয়াত করবেন, আর রহমান তেলাওয়াত করবেন, ওয়াকেয়া তেলাওয়াত করবেন, তা আবার একদল বেদাতিদের বেদাতি ফতোয়ার কারণে তারাও সেগুলো পড়া বন্ধ করে দিয়েছেন। আমি এ কথাটা এই কারণে বললাম যে সুরা ইয়াসিনের উপরে শত শত হাদিস রয়েছে, সুরা ওয়াকেয়ার উপরে, সুরা আর রহমানের উপরে শত শত সহিহ হাদিস রয়েছে। এখনকার কিছু বেদাতি ওলামায়ে কেরাম এই সমস্ত সুরা তেলাওয়াতের কোনো বিশেষ ফজিলত নেই বলে তারা প্রচার করে থাকেন। ফলে যেটা হয়, মুরব্বীরা যে তেলাওয়াত করতো সবসময়, সেই মুরব্বীরাও এখন তেলাওয়াত ছেড়ে দিয়েছে। আর জিজ্ঞেস করছে, হুজুর এটা তো তেলাওয়াত করলে বেদাত হবে, ওটা তেলাওয়াত করলে বেদাত হবে। তো বন্ধুরা আমার, আমরা আউলিয়ায়ে কেরামের কথায় বিশ্বাসী, সাহাবায়ে কেরামের আমলে বিশ্বাসী, তাই আমরা এই পবিত্র কিতাব যা সারসিনা দরবার শরীফ থেকে প্রকাশিত করা হয়েছে, ওজিফায়ে সালিহিন, এর মধ্যে প্রায় 500 পৃষ্ঠা রয়েছে এবং প্রত্যেকটা পৃষ্ঠার মধ্যে সহি সহি আমল দ্বারা এই অজিফাটি সাজানো হয়েছে। বন্ধুরা আমার, আমার অত্যন্ত এই প্রিয় কিতাব থেকে আমি এই চ্যানেলে অনেকগুলো ভিডিও আপলোড করেছি। এখানে যে সুরাটি তুলে ধরা হয়েছে সেই সুরার বিশেষ বিশেষ ফজিলতগুলো সহি হাদিস দ্বারা প্রমাণ করার চেষ্টা করা হয়েছে। তো বন্ধুরা আমার, গতকালকে আমি এই চ্যানেলের মধ্যে সুরা ইয়াসিনের উপরে বিস্তারিত আলোচনা করেছিলাম এই পবিত্র কিতাব থেকে, এবং সুরা ইয়াসিন সম্পূর্ণ তেলাওয়াত করে আপনাদের শুনিয়েছিলাম অর্থসহ। তো তারপরে অনেক ভাই বোন আমাকে মেসেজ করেছেন, ফোনে জানিয়েছেন যে হুজুর সুরা ইয়াসিন অত্যন্ত ফজিলতপূর্ণ, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু আমরা অনেকেই এত লম্বা সুরাটি মুখস্থ করতে পারছি না বা সেই সময় সুযোগ আমাদের হচ্ছে না। তো এমন কোন সুরা যা আমরা সবার জন্য, সমস্ত মোমিন মুসলমানের জন্য আমলে অত্যন্ত ফজিলতদায়ক, এমন কোনো সুরা নিয়ে আপনি আলোচনা করেন? তো বন্ধুরা আমার, তাদের অনুরোধে কিতাব খুঁজতে গিয়ে সত্যি আমিও আশ্চর্যজনিত হয়ে গেলাম। এমন একটা সুরা আমি পেলাম যে সুরাটি আমারও জানা ছিল না যে এত বেশি ফজিলত। বন্ধুরা আমার, সে সুরাটি হচ্ছে সুরাতুল ফাতেহা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এই কিতাবের মধ্যে সর্বপ্রথম এই সুরা নিয়ে আলোচনা করা হয়েছে এবং ব্যাপক আলোচনা করা হয়েছে। আজকে আমি সুরাতুল ফাতেহা মস্ক করাবো না, এই চ্যানেলের মধ্যে সুরা ফাতেহার মস্ক আপনারা পাবেন, উচ্চারণটা পাবেন, অর্থসহ পাবেন, সেখান থেকে দেখে নেবেন। আমি শুধু সবার উদ্দেশ্যে এই সুরাতুল ফাতেহার সবিস্তারে আলোচনা করব, এর ফজিলতগুলো। বন্ধুরা আমার, আমরা যখন কোনো ফজিলত শুনি তখন কিন্তু ওই জিনিসটা আমল করা আমাদের জন্য সহজ হয়ে যায়। আমরা যখন লাভটা জানি যে এই সুরাটা পাঠ করলে আমার লাভটা কী, এটা যখন জানি তখন আপনার জন্য আমার জন্য আমল করাটা অনেক সহজ হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল্লাহ আলামিনও পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বিভিন্ন আমলের ফায়দাগুলো আগে বর্ণনা করেছেন, যাতে মানুষ ওই সব কাজের প্রতি উৎসাহিত হয়। যেমন ন্যাক আমলের ফায়দার জন্য আল্লাহ রাব্বুল্লাহ আলামিন আমাদেরকে জান্নাতের কথা বলেছেন, এর উদ্দেশ্য হচ্ছে বান্দা যেন একটা
কিছু পাওয়ার আশায় হলো যেন সে ন্যাক আমল করে। তো বন্ধুরা, আমার আমি এখন সুরাতুল ফাতিহার বিস্তারিত ফজিলতগুলো তুলে ধরব। যারা এটি শুনতে আগ্রহী না, তারা এখন স্কিপ করে চলে যান। যাদের ধৈর্য আছে, সুন্দর করে সুরাতুল ফাতিহার ফজিলতগুলো শুনুন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এখান থেকে অনেক বেশি ফায়দা লাভ করতে পারবেন। এই সুরাতুল ফাতিহার অজিফাটা যদি আপনারা পাঠ করেন, তো অজিফা পাঠ করার আগে আগে ফজিলতটা বুঝতে হবে যে সুরাতুল ফাতিহার ফজিলতগুলো কী কী। তো বন্ধুরা, আমার সুরাতুল ফাতিহার ফজিলত এই কিতাবের মধ্যে যা যা রয়েছে আমি সেগুলো উল্লেখ করব ইনশাআল্লাহ। আর আপনারা বিশ্বাস রাখতে পারেন, এই কিতাবখানা অত্যন্ত বিশ্বাসযোগ্য, যেটি বাংলাদেশের অন্যতম সহি দরবার হক্কানি দরবার সারসিনা শরীফ থেকে প্রকাশিত 500 পৃষ্ঠার একখানা কিতাব। তো বন্ধুরা আমার, আমি সুরাতুল ফাতিহার ফজিলতগুলো ধীরে ধীরে আপনাদের সামনে তেলাওয়াত করে শোনাচ্ছি। বন্ধুরা আমার, অজিফায়ে সালিহিন এই কিতাবের 18 নম্বর পৃষ্ঠা থেকে সুরাতুল ফাতিহার ফজিলত ও আমল শুরু হয়েছে। আমি একে একে হাদিসগুলো আপনাদের সামনে তেলাওয়াত করছি। সুরা ফাতিহার ফজিলত ও আমল। সুরা ফাতিহার গুরুত্ব ও তাৎপর্য অসংখ্য ও ব্যাপক। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, হযরত রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কসম সেই মহান সত্তার যার কুদরতি হাতে আমার জান বিদ্যমান। তৌরাত, ইঞ্জিল, জবুর ও কুরআনে সুরা ফাতিহার চেয়ে অধিক মর্যাদাপূর্ণ অন্য কোনো সুরা নাজিল করা হয়নি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতেও অনুরূপ হাদিস বর্ণিত আছে। এই কথাটি, এই হাদিসটি বর্ণিত আছে তিরমিজি শরীফ এবং তাফসিরে কাবীরের প্রথম খণ্ডের 97 পৃষ্ঠার মধ্যে। বন্ধুরা আমার, আমরা দ্বিতীয় হাদিসটি শুনব। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, ঘটনাক্রমে আমরা একদিন হযরত রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত ছিলাম। হঠাৎ একজন ফেরেশতা তার খেদমতে হাজির হয়ে আরজ করলেন, ইয়া রাসূলাল্লাহ, আপনি দুটি নূরের সংবাদ গ্রহণ করুন, যা আপনাকে প্রদান করা হয়েছে এবং যা অন্য কোনো নবী রাসূলকে দান করা হয়নি। উহার একটি নূর হলো সূরা ফাতিহা এবং অপরটি হলো সূরা বাকারার শেষ আয়াত দ্বয়, অর্থাৎ আমানার রসুল থেকে শেষ পর্যন্ত। ইয়া রাসূলাল্লাহ, আপনি উল্লিখিত আয়াতের অন্তর্ভুক্ত যে কোনো দোয়া পাঠ করবেন, আপনার দোয়া কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বন্ধুরা আমার, আমরা দোয়া কবুলের জন্য অনেক আমল খুঁজতে থাকি আর ভুয়া ভুয়া আমলের উপরে আমল শুরু করে দেই। যারা বলে যে এই দোয়াটি পড়েন, রাতের ভিতরে আপনার দোয়া কবুল হয়ে যাবে, সকালে চাকরি পেয়ে যাবেন, কোটি টাকার মালিক হয়ে যাবেন 24 ঘন্টার মধ্যে, এই কথা ভুয়া কথাগুলো যারা বলে, সেই কথাগুলো আমরা খুব ভালো বিশ্বাস করি। কিন্তু দেখুন, মুসলিম শরীফের হাদিস যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেরেশতা এসে বলে গেলেন যে দুটো নূরের সংবাদ গ্রহণ করুন, যা আপনাকে প্রদান করা হয়েছে এবং যা অন্য নবী রাসূলদের দান করা হয়নি। উহার একটি নূর হলো সূরা ফাতিহা এবং অপরটি হলো সূরা বাকারার শেষ আয়াত দ্বয়, অর্থাৎ আমানার রসুল থেকে শেষ পর্যন্ত। ইয়া রাসূলুল্লাহ, আপনি উল্লেখিত আয়াতের অন্তর্ভুক্ত যে কোনো দোয়া পাঠ করবেন, আপনার দোয়া কবুল হয়ে যাবে। মুসলিম শরীফের হাদিস। তো আপনারা যারা দোয়া কবুলের জন্য খুব বেশি অস্থির, আপনার খুব বেশি প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে, আমি বলবো আজে বাজে ভাওতাবাজে আমলগুলো বাদ দেন। এই মুসলিম শরীফে উল্লিখিত এই হাদিসের আলোকে সূরাতুল ফাতিহা বেশি করে পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকেন, ইনশাআল্লাহ দোয়া কবুল হয়ে যাবে। তো বন্ধুরা আমার, আমরা তৃতীয় নম্বর হাদিসখানা শুনব সূরাতুল ফাতিহার উপরে। হযরত হুজাইফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, হযরত রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাপাক যখন কোনো মানব গোষ্ঠীর ওপর কোনো শাস্তি অবধারিত করেন, অতঃপর তাদের মধ্য হতে কোনো বালক পবিত্র কোরআনের সূরা ফাতিহা পাঠ করে এবং আল্লাপাক তা শ্রবণ করেন, তখন আল্লাহ পাক উহার বরকতে তাদের থেকে 40 বছর পর্যন্ত ওই শাস্তি উঠিয়ে নেন। সালাবি। এ হাদিস দ্বারা বোঝা যায়, সূরা ফাতিহা পাঠের বরকতে যদি কোনো মানব গোষ্ঠীর উপর থেকে নির্ধারিত শাস্তি উঠে যায়, তাহলে ব্যক্তিগত ও পারিবারিক বালা মুসিবত যে উহার বরকতে দূর হয়ে যাবে তাতে কোনো প্রকার সন্দেহ থাকতে পারে না। তাফসিরে কবীরের প্রথম খণ্ডের 134 পৃষ্ঠার মধ্যে এই হাদিসখানা বর্ণিত আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সার কথা হচ্ছে, যখন কোনো এলাকায় কোনো বালা মুসিবত নাজিল হয় আর ওই এলাকার কোনো বালক যদি সূরাতুল ফাতিহা পাঠ করে, ওই এলাকার
উপর থেকে বালা উঠিয়ে নেওয়া হয়। বন্ধুরা, আমার একটুখানি আলোচনা করি, অনেকে প্রশ্ন করবেন যে এখন যে ভাইরাসটি চলছে তো সবাই কত আমল করতেছে, এই ভাইরাস তো দূর হচ্ছে না। বন্ধুরা, আমার কিছু কিছু গজব আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালি মানব জাতির হেদায়তের জন্য পাঠিয়ে থাকেন, তখন কিন্তু এই ছোট ছোট আমল আল্লাহ রাব্বুল আলামিন গোস্বা হয়েই কবুল করেন না। এর অর্থ এই নয় যে এই হাদিস অসত্য বা এই হাদিসের ফল নেই, বাস্তবার্থে হাদিসের ফল রয়েছে, কিন্তু কিছু কিছু ব্যতিক্রম জায়গায় কোনো দোয়া কাজ নাও করতে পারে। তো বন্ধুরা, আমার চতুর্থ হাদিসখানে আমরা শুনবো, আল্লামা ইবনুল আরাবি প্রখ্যাত আল্লামা ও মুহাদ্দিস সূরা ফাতিহার ফজিলত বর্ণনায় এমন একখানি হাদিস বর্ণনা করেছেন যার সনদের প্রত্যেক রাবি আল্লাহর নামে শপথ করে হাদিসখানি নকল করেছেন। মূল রাবি হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শপথের মাধ্যমে হজরত রাসুলে মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন, হজরত রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নামে শপথ করে হজরত ইসরাফিল আলাইহি সালাতু ওয়াসাল্লাম থেকে এবং হজরত ইসরাফিল আলাইহি সালাতু ওয়াসাল্লাম শপথ করত আল্লাহ থেকে বর্ণনা করেন, মহান আল্লাহ তার পরাক্রমশীলতা, মহত্ব, অনুকম্পা ও বদান্যতা শপথ করে বলেন, হে ইসরাফিল, আমার যে মুমিন বান্দা বিসমিল্লাহ সহ একবার সূরা ফাতিহা পাঠ করবে, তোমরা সাক্ষী থাকো, আমি তাকে মাফ করে দিব, তার যাবতীয় ন্যাকের কাজ কবুল করে নিব, তার যাবতীয় অপরাধ ক্ষমা করে দিব, তাকে দোজখের আগুনে কষ্ট দিব না, কবরের আজাব, দোজখের শাস্তি ও পরকালের ভীষণ ভয়ভীতি থেকে আমি তাকে হেফাজতে রাখব, আর সে অন্যান্য আম্বিয়া ও আউলিয়াদের পূর্বে আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবে, যেহেতু অন্যান্য আম্বিয়া ও আউলিয়াদেরকে তথা অতীত উম্মতগণকে এহেন ফজিলতপূর্ণ সূরা দান করা হয়নি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হাদিসখানা মানাভি জামে সাগির তাফসিরে সাবির চতুর্থ খণ্ডের 331 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো বন্ধুরা, আমার এখানে বলা হয়েছে উল্লেখিত নির্ভরযোগ্য হাদিসগুলোর দ্বারা আমরা জানতে পারলাম যে পরলৌকিক মুক্তি, শান্তি ও উন্নতি এবং পুরস্কার লাভের ক্ষেত্রে সূরা ফাতিহা একটি বিরাট নিয়ামত এবং অপূর্ব ও অতুলনীয় মাধ্যম। যে বান্দা ইখলাসের সাথে নামাজ ও নামাজের বাইরে সূরা ফাতিহা পাঠ করবে, আল্লাহ পাক তাকে পরকালে ওইসব নিয়ামত ও পুরস্কার দান করবেন, তাতে সন্দেহের অবকাশ নেই। আবু সাঈদ বিন মুআল্লা হতে বর্ণিত, তিনি বলেন, আমি নামাজ পড়তেছিলাম, এমতো অবস্থায় হযরত রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাকলেন, কিন্তু আমি ডাকের জবাব দিলাম না। পরে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজে রত ছিলাম। তদুত্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মহান আল্লাহ তাআলা কি বলেননি, ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম লিমা ইউহিয়িকুম, অর্থাৎ হে মুমিনগণ, তোমরা আল্লাহ পাক ও তদীয় রসুলের আহ্বানে সাড়া দাও যখন তাদের কেহ তোমাদেরকে এমন কিছুর জন্য আহ্বান করেন যা তোমাদেরকে সঞ্জীবিত করে। অতঃপর রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি মসজিদ হতে বের হওয়ার আগে কোরআন পাকের সবচেয়ে বড় সূরা তোমাকে শিক্ষা দেব। এই বলে আমার হাতের সাথে তার হাত মিলালেন। মসজিদে নববী হতে বের হবার প্রকালে আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কোরআনের সবথেকে বড় সূরা শেখাবেন বলেছেন। তখন তিনি বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হিয়া সাবউল মাসানি ওয়াল কুরআনুল আযীম, অর্থাৎ মর্যাদার দিক দিয়ে কোরআনের সর্বোত্তম সূরা হলো সূরা ফাতিহা, যা 7 আয়াত সম্বলিত এবং যা নামাজে বারবার পাঠ করা হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, হজরত রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজরত অবস্থায় ডাকলেন। তিনি ডাক শুনে নবী পাকের প্রতি তাকালেন, কিন্তু উত্তর করলেন না। নামাজ সংক্ষেপে আদায় করে হজরত রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাম দিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দিলেন এবং প্রশ্ন করলেন, আমার ডাকে জবাব দিলে না কেন? উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজে ছিলাম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উপরে যে ওহির মাধ্যমে কুরআন নাজিল হয়েছে তাতে তুমি কি পাওনি, ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম লিমা ইউহিয়িকুম, অর্থাৎ তোমরা আল্লাহ পাকের আহ্বানে সাড়া দাও এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানে সাড়া দাও যখন তিনি তোমাদেরকে জীবন্তকারী আমলের প্রতি আহ্বান করেন। উবাই
রাদিয়াল্লাহ তাআলা আনহু বললেন, জি হ্যাঁ, ইনশাআল্লাহ ভবিষ্যতে এরূপ করব না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি চাও আমার কাছ থেকে এমন একটি সূরার সুসংবাদ নিতে যার দ্বিতীয়টি তৌরাত, জাবুর, ইঞ্জিল ও কুরআনে নেই? উহার নাম হলো আসসাবউল মাসানি ওয়াল কুরআনুল আযীম, অর্থাৎ সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বন্ধুরা, আমার এই হাদিসখানা এসেছে তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডের 115 নম্বর পৃষ্ঠায়। হাদিস শরীফে আছে, আল ফাতিহাতু শিফা উম মিন কুল্লি দাইন, অর্থাৎ সূরা ফাতিহা যাবতীয় রোগ ব্যাধির প্রতিষেধক। আর এই জন্যই সূরা ফাতিহার এক নাম হলো সূরাতুস শিফা। সুতরাং এই সূরা প্রত্যেক রোগ ব্যাধির শেফা হতে পারে। আল্লামা ইবনুল কাইয়িম বলেন, প্রত্যেক রোগের খাঁচ খাঁচ ঔষধ আছে, কিন্তু আমি প্রত্যেক রোগের চিকিৎসা সূরা ফাতিহার দ্বারা করে থাকি। উহাতে আশ্চর্য রকমের ফল দেখা গেছে। মক্কা শরীফে অবস্থান করাকালে আমি বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ডাক্তার অভাবে সূরা ফাতিহা আমল করেছি, উহাতে আমি বিশেষভাবে উপকৃত হয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যে ব্যক্তি ফজরের সুন্নাত ও ফরজের মধ্যবর্তী সময়ে 41 বার করে 41 দিন সূরা ফাতিহা পাঠ করবে, সে তার উদ্দেশ্যে সফলকাম হবে। পাঠ করার সময় তাসমিয়ার মধ্যে রাহিমের মিম আলহামদুর সাথে মিলিয়ে পাঠ করবে, অর্থাৎ এভাবে পাঠ করবে, বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। বন্ধুরা আমার, আমি এই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধায় আবারও আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি। যে ব্যক্তি ফজরের সুন্নাত ও ফরজ নামাজের মধ্যবর্তী সময়ে 41 বার করে 41 দিন সূরা ফাতিহা পাঠ করবে, সে তার উদ্দেশ্যে সফলকাম হবে। পাঠ করার সময় তাসমিয়ার মধ্যে রাহিমের মিম আলহামদুর সাথে মিলিয়ে পাঠ করবে, অর্থাৎ এভাবে পাঠ করবে, বন্ধুরা আমার, আমি সূরাতুল ফাতিহার যতগুলো আলোচনা এই চ্যানেলের মধ্যে করেছি, সব জায়গায় সূরাতুল ফাতিহা এইভাবেই পাঠ করতে বলেছিলাম। অনেকে নানা রকমের প্রশ্ন করেছেন আমাকে, এটি কিন্তু সহি হাদিস এবং পবিত্র কুরআনুল কারিম দ্বারা সাব্যস্ত। অর্থাৎ সূরাতুল ফাতিহার দ্বারা বিশেষভাবে কোনো উপকার লাভ করতে হলে আপনাকে সূরাতুল ফাতিহার প্রথম আয়াত বিসমিল্লাহ রহমানের রহিমি, এই যে মি আর শেষের যে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, এই দুটো আয়াত শুদ্ধরূপে এভাবে মিলিয়ে পড়তে হবে। তো বন্ধুরা আমার, আমরা একটা বিষয় জানলাম যে সূরাতুল ফাতিহার মাধ্যমে যত বড় কঠিন আপনার আশা হোক না কেন, যত বড় কঠিন দোয়া কবুলের বিষয় হোক না কেন, আপনি কিন্তু সেটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে চেয়ে নিতে পারেন একটা পদ্ধতিতে। সেই পদ্ধতিটি এই কিতাবের মধ্যে এভাবে বর্ণনা করা হয়েছে যে 41 দিন পর্যন্ত আপনি সূরাতুল ফাতিহা ওই বর্ণিত নিয়মে 41 বার করে পাঠ করবেন, ফজরের সুন্নাত নামাজ এবং ফরজ নামাজের মধ্যবর্তী সময়ে। তো অনেকেই প্রশ্ন করবেন যে ফজরের এই সুন্নাত থেকে যদি আমরা পড়তে যাই তাহলে ফরজ নামাজ জামাতে পড়তে পারবো না। বন্ধুরা আমার, যারা এইসব আমল করবেন তারা একটু আগে ভাগেই ঘুম থেকে উঠে নেবেন, এবং একদম ফজরের ওয়াক্ত যেটা শুরু হয়, আমি আবারও বলছি, ফজরের ওয়াক্ত যেটা শুরু হয়, আপনারা বিভিন্ন অ্যাপসে পাবেন ক্যালেন্ডারের মধ্যে এই সময়টা দেয়া থাকে। মুয়াজ্জিন কিন্তু অনেক পরে আজান দেয়, কিন্তু ওয়াক্ত যখন হয়ে যায় সেই ওয়াক্তের সাথে সাথেই আপনি ফজরের দুরাকাত সুন্নাত নামাজ একাকী আদায় করে নেবেন, জায়নামাজে বসে কেবলামুখী হয়ে 41 বার করে এভাবে তিলাওয়াত করে ওয়ালাদ্দালিন আমিন পর্যন্ত আপনি 41 দিন পর্যন্ত 41 বার করে এই সূরাটি পাঠ করবেন। আপনি যত বড় জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চান না কেন আপনি পেয়ে যাবেন। এই আমলটি কিন্তু অত্যন্ত পরীক্ষিত। তো বন্ধুরা আমার, এছাড়া কেহ যদি মেশক, জাফরান, গোলাপের কালি দিয়ে সীসার পাত্রে সূরা ফাতিহা লিখে 40 দিন পর্যন্ত রোগীকে পান করায় তাহলে সে আরোগ্য লাভ করবে। এখানে একটি সুন্দর আমল দেওয়া হয়েছে, কেহ যদি মেশক, জাফরান, গোলাপের কালি দিয়ে সীসার পাত্রে সূরা ফাতিহা লিখে 40 দিন পর্যন্ত কোনো কঠিন রোগীকে পান করায় তাহলে সে আরোগ্য লাভ করবে। আমরা অনেক সময় অনেক রোগী নিয়ে এমন কঠিন অবস্থার মধ্যে পতিত হয়ে যাই যে ওই রোগী কোনোভাবেই ভালো হয় না, সেক্ষেত্রে এই আমলটি আপনারা করে দেখতে পারেন। ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, সূরা ফাতিহা পাঠ করে 40 বার পানিতে দম করো তো, জ্বরে আক্রান্ত রোগীর চেহারায় ছিটিয়ে দিলে জ্বর দূরীভূত হয়। নুরুল কুলুব, খাজিনাতুল আসরার প্রভৃতি কিতাবের মধ্যে এই কথাটি উল্লেখ রয়েছে। হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, হযরত রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করলো সেজন্য তাওরাত, ইঞ্জিল, জবুর, কুরআন,
কুরআনুল কারীম, হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালাম এর সহিফা সমূহ ও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সহিফা সমূহ সাতবার পাঠ করলো। ওই ব্যক্তির জন্য ফাতিহার প্রত্যেক হরফে বেহেস্তে একটি সোপান হবে যা আসমান ও জমিনের মধ্যকার 500 বছরের দূরত্বের সমান। তাফসীরে ফাতিহা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, যখন তুমি সূরা ফাতিহা ও ইখলাস পাঠ করবে, মউত ছাড়া সমস্ত বিপদ হতে তুমি মুক্ত থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হাদিস শরীফে বর্ণিত আছে, মহান আল্লাহ আরশের নিচে একজন ফেরেশতা সৃষ্টি করেছেন যিনি সর্বদা দণ্ডায়মান, তার মস্তক মানুষের মস্তকের মতো। ওই ফেরেশতার ডান দিকে 70,000 ডানা এবং বাম দিকেও 70,000 ডানা রয়েছে। প্রত্যেক ডানার উপরে 12,000 মাথা, প্রত্যেক মাথায় ফেরেশতাদের একটি করে কাতার রয়েছে। ওই ফেরেশতার পেশানিতে সূরা ফাতিহা লিখা আছে, ডান গালে সূরা ইখলাস এবং বাম গালে শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম লিখিত রয়েছে। ওই ফেরেশতার সম্মুখে 70,000 ফেরেশতা তার পেশানির প্রতি তাকিয়ে সূরা ফাতিহা পাঠ করতেছেন। যখন পড়েন ইয়াকা নাবুদু, তখন তৎক্ষণাৎ তারা সিজদায় পড়ে যান। তখন মহান আল্লাহ তাদের প্রতি ওহী প্রেরণ করেন, ইরফাউ রুউসাকুম, তোমরা সকলে মস্তক উঠাও। ফা ইন্নি ক্বাদ রাদীতু আনকুম ইয়া মালাইকাতি, ওহে ফেরেশতাগণ, আমি তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই হাদিসখানা দুররে মনসুরের মধ্যে উল্লেখ করা হয়েছে। মোট কথা এই যে, চাকুরিজীবী, ব্যবসায়ী, কৃষিজীবী, মালিক, শ্রমিক নির্বিশেষে যে কোনো মুসলমান নরনারী যে কোনো বালা মুসিবতের সম্মুখীন হলে সে যদি ইখলাসের সাথে উক্ত নিয়মে সূরা ফাতিহার আমল করে, তাহলে আল্লাহ পাকের রহমতে তার বালা মুসিবত অবশ্যই দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো বন্ধুরা, আমার এই কিতাব যা আমি বারবার বলেছি, অত্যন্ত বিশ্বস্ত এক কিতাব যা বাংলাদেশের অন্যতম হাক্কানি দরবার সারসিনা দরবার শরীফ থেকে প্রকাশিত এবং লাখ লাখ কপি এই কিতাব বাংলাদেশে বিক্রি হয় প্রতি বছর। এটি বাংলা বাজারের সারসিনা প্রকাশনীতে পাবেন ঢাকাতে, এছাড়াও সারসিনা শরীফ সহ আমাদের বরিশালের প্রসিদ্ধ লাইব্রেরিসমূহে পাবেন। বন্ধুরা, আমার এখানে এই যে হাদিসগুলো এতক্ষণ আলোচনা করা হলো, প্রত্যেকটা হাদিসের দলিল রয়েছে, পৃষ্ঠা নম্বর রয়েছে, নম্বর সহ আমি এখানে উল্লেখ করে দিলাম। তো বন্ধুরা, আমার সূরাতুল ফাতিহা রমজানে বেশি করে তেলাওয়াত করবেন, আর যাদের বিশেষ কোনো মকসুদ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে থাকে, মেয়ে বিয়ে দেওয়া হোক, চাকরি পাওয়া হোক, কোনো মজলুম হন, কোনো জালিমের অত্যাচার থেকে মুক্তি হোক, স্বামীকে পরকীয়ার হাত থেকে বাঁচানো হোক, যত বড় জটিল বিষয় থাকুক, আপনারা এখানে একটা পদ্ধতি বলা হয়েছে মকসুদ হাসিলের জন্য, সেটি হচ্ছে প্রতিদিন সূরা ফাতিহা 41 বার করে পড়বেন, 41 দিন পর্যন্ত পড়বেন, একটানা, মাঝখানে বাদ দিতে পারবেন না, এবং সেটি প্রতিদিন ফজরের সুন্নাত নামাজের পরে ফরজ নামাজের আগে জায়নামাজে বসে এভাবে পাঠ করতে থাকবেন ইনশাআল্লাহ। 41 দিন পরে আপনার মনের কথা আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মোনাজাত করে বলবেন ইনশাআল্লাহ, আপনার সে মকসুদ যত কঠিন হোক, যত জটিল হোক, সেটি পূর্ণ হবে। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর সূরাতুল ফাতিহা এই চ্যানেলের মধ্যে বিশেষ বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, সেখান থেকে আপনারা শিখে নেবেন। আর আমাদের চ্যানেলটিকে ইসলাম প্রচারের স্বার্থে, হাদিস প্রচারের স্বার্থে, নামাজ রোজা কোরআন তেলাওয়াত প্রচারের স্বার্থে সবাই মিলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। মুবারক হো মাহে রমজান, মুবারক হো মাহে রমজান, মুবারক হো মাহে রমজান।